ইংরেজির ভয় আর নয়, এই স্লোগানে আলোর দিশা একাডেমিক কেয়ারে স্পোকেন ইংলিশ অ্যান্ড রাইটিং কোর্সের উদ্বোধনী ক্লাস করা হয়েছে। শুক্রবার বিকেলে ঝিনাইদহের ব্যাপারীপাড়ায় অবস্থিত আলোর দিশা একাডেমিক কেয়ারে এই উদ্বোধনী ক্লাস করা হয়েছে। এ সময় কোর্স পরিচালক, প্রিয়নাথ স্কুল অ্যান্ড কলেজের লেকচারার রমেশচন্দ্র বিশ্বাস সকলের পরিচিতি পর্বের মাধ্যমে ক্লাস পরিচালনা করেন। জানা যায়, বিজয়ের মাসে 70% ডিসকাউন্টে এক মাসের জন্য এই কোর্সটি চালু করা হয়েছে। ক্লাস শেষে শিক্ষার্থীদের সাথে কথা বললে তারা জানান, দ্রুত ইংরেজিতে কথা বলার জন্য স্পোকেন ইংলিশ শেখার কোনো বিকল্প নেই এবং অল্প সময়ে ইংরেজিতে কথা বলাই দক্ষ করে গড়ে তোলার মতো এমন আয়োজনকে সাধুবাদ জানায় তারা। আলো দিশা কোচিং সেন্টারে আমাদের উদ্বোধনী ক্লাস ছিল। এখানকার শিক্ষক মন্ডলীদের ব্যবহার এবং তাদের কথা অনেক আমাদেরকে অনেক কিছু শিখিয়েছে এবং আমার মনে হয় এই ক্লাসটা করা উচিত আমাদের সবার। আমি এখানে ভর্তি হয়েছি, আজকে আমাদের এই ইংলিশ স্পোকেন ক্লাসটা উদ্বোধন হলো। এখানে প্রথম দিন আমাদের অনেক কিছুই শেখানো হয়েছে এবং আজকের দিনটা আমার কাছে খুবই ভালো লেগেছে। এখানে আমরা সামনের দিন আরও অনেক কিছু শিখতে পারবো এবং শিখতে আগ্রহী আছি। আজকের ইংলিশ স্পোকেন ক্লাসের শুরু উদ্বোধন ছিল, আজকের ক্লাসটা আমার কাছে খুব ভালো লেগেছে। সবাই নিজেদের পরিচয় দিয়েছে, সবাই আমিও দিয়েছি, সবাই বিভিন্ন নতুন নতুন বিভিন্ন কথা বলেছে, কীভাবে শিখতে হয় সেই ধরনের ধারণা দিয়েছে, অনেকেই ক্লাস নিয়েছে। যাই হোক, সেই ক্লাস ভালো লাগলো আমার সবাই। আমি আজকে আলোর দিশা প্রতিষ্ঠানে ইংলিশ স্পোকেন ক্লাসের উদ্বোধন ছিল, ওখানে আসছি। আমি এখানে নতুন ভর্তি হয়েছি, তো এখানে আমাদের এখানে অনেক ধরনের স্যার আসছে, মানে অনেক স্কুলের অনেক টিচার আসছে, অনেক আমাদের ফ্রেন্ড সার্কেল বা ওখানে অনেক স্টুডেন্ট আসছে এখানে। তো এখানে আজকে আমাদের ক্লাসে অনেক কিছু শিখতে পারছি আমরা, আগামী দিনে শেখার জন্য আমরা অনেক আগ্রহী এবং মানে আশা করি আগামী দিনের ক্লাসগুলো অনেক ভালোভাবে যাবে এবং অনেক কিছু শিখতে পারবো। আসলে আমি এখানে একদমই নতুন ছাত্রী, আমার আসলে অনেক ভালো লেগেছে। এখানকার শিক্ষকদের ব্যবহার অনেক ভালো এবং তাছাড়াও আমরা সবাই ইংলিশে আমাদের পরিচয় বলেছি, সব মোটামুটি আমার অনেক ভালোই লেগেছে। আশা করি আমরা এখান থেকে একটু হলেও কিছু শিখে যাব, ইংলিশে একটু হলেও আমাদের ডেভেলপ হবে। ওই সময় আগত অভিভাবকদের সাথে কথা বললে তারা জানান, ডিসেম্বর মাসে সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকে, তাই শিক্ষার্থীদের ইংরেজিতে পারদর্শী করার জন্য এখানে ভর্তি করিয়েছেন। না, এই জিনিসটা ভালো লাগছে যে বাচ্চারা বসেই থাকবে, যদি যাই হোক এক মাসে করছে, যদি কিছু শিখতে পারে তাদের জন্য তো উপকার। হ্যাঁ, বসে থাকলে বসেই থাকবে, যাই শিখুক এক মাসে আসা যাওয়া করে, এটা আমাদের অনেক ভালো লাগছে। আলোর দিশা একাডেমি কেয়ার ইংরেজি শিক্ষার জন্য এক মাস ব্যাপী যে কোর্স আজকে উদ্বোধন করলেন, এটি খুবই সময় উপযোগী উদ্যোগ। এখানে আমার মেয়ে এই ইংরেজি শেখার জন্য এখানে ভর্তি করেছি, আশা করি তাদের সুন্দরভাবে ইংরেজি শিক্ষা দেবে। প্রথম আজকে ভর্তি করলাম মাত্র, আমরা ভর্তিটা দেখলাম, বেশ ভালোভাবেই ভর্তি হইলো। এখন আমরা লাস্টটা দেখতে চাই যে আসলে কেমন হবে, এক মাসের কোর্সটা কেমনভাবে হবে, সুষ্ঠুভাবে হোক সুন্দরভাবে হোক, এটাই আমাদের চাওয়া। এ সময় কথা হয় ডিএম কলেজের বাংলা বিভাগের শিক্ষক শিশির সাধকের সাথে। তিনি বলেন, বর্তমান যুগে ইংরেজিতে কথা বলতে নিজেদের দক্ষ করে গড়ে তোলার জন্য আলোর দিশা একাডেমিক কেয়ার অন্যতম একটি প্রতিষ্ঠান। ব্যক্তিদেরকে ইংরেজি শেখানোর জন্য উদ্যোগ নিয়েছে, যেটা আজকের এই বিশ্বের জন্য, আজকের এই যোগাযোগের বিশ্ব, প্রযুক্তির বিশ্বের জন্য খুব দরকারি, এর বিকল্প নেই। আজকে বলা হয় যে যে কম্পিউটার জানে না সে মূর্খ, তার মানে কম্পিউটার জানতে হলে আমার ইংরেজি জানতে হবে, আর যদি ইংরেজি না জানি তাহলে আমি কম্পিউটার জানবো না, আর কম্পিউটার না জানলে আমি মূর্খ। শিক্ষিতর ভাষায় আজকে যে বলা হচ্ছে, কে শিক্ষিত, কে লেখাপড়া জানে, কে জানে না, সেই ভাষায়। তো সেই দিক থেকে আমি মনে করবো যে অভিনব, সুন্দর, এবং এরা যদি এই এই কোর্সটা সফলভাবে মানে শেষ করতে পারে এবং এর ভেতর থেকে যদি শতকরা 100 জনই আসবে আমি তা মনে করি না, তারপরেও যদি মনে করি যে 90 জন ব্যক্তির ভেতর থেকে ইংরেজি বলা শিখে, ইংরেজি বোঝা শিখে বা এই সারা বিশ্বের সাথে তাল মিলিয়ে তার যোগাযোগ মেনটেন করতে পারবে, সেটা আমি মনে করবো যে তার জন্য এরা মানে সফল হবে এবং তার জন্য আমি শুভকামনা জানাই, ধন্যবাদ জানাই ওদের। এদিকে প্রতিষ্ঠানের পরিচালক সাইফুল আরেফিন জানান, অতি অল্প সময়ে ইংরেজির ভয়কে দূর করে শিক্ষার্থীদের দক্ষ করে গড়ে তোলার জন্যই এমন আয়োজন করেছেন তারা। তো আমি অভিভাবক এবং শিক্ষার্থীদের উদ্দেশ্যে একটা কথা বলবো, আপনারা ভয় না পেয়ে সামান্য কিছু অর্থ রেখেছি আমরা, মাত্র 300 টাকা। এই 300 টাকায় আপনারা এই মাসে আপনাদের বাচ্চাদেরকে নিয়ে আমাদের কাছে আসুন, দেখুন আমরা বাচ্চাদেরকে কীভাবে শেখাচ্ছি, কীভাবে তাদেরকে পাঠদান করছি। আমার মনে হয় জ্যাক অফ অল ট্রেডস মাস্টার অফ নান, আমরা সেটা বলছি না যে আমরা সব বিষয়ে
পারদর্শী তাও বলবো না, আমরা তাদেরকে শুধু একটা স্টেপ দিতে চাচ্ছি, ওই স্টেপে যাতে ও ইংরেজিটার ভয়টা দূর করে ও পড়াটা পরবর্তীতে নিজেই রানিং করতে পারে। এটাই আমার মূল মেসেজ।